Uhud'un meydanına Hazreti Musab ibn Umeyr radıyallahu anhu juan juan Makkah razar hua Musab ibn Umeyr zetodin bahorgorot asil ek zura horzin fazarat chindi goda din na chindi fazarat ek zura bikal ar ek zura goda din ek zura bibhinno hota erokom me furti jibon khanei Musab ibn Umeyr radhiyallahu anhu হুদুর ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ঝান্ডা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতে আছে ইতে শাহাদত বরণ করেছে হুদুর ময়দানে জারগত খারজিয়ে আছে শব্দ ইন্দির কফন দিয়া গিয়ে শহীদ হলো নতুন কোন খবর নব রক্ত মাখা খর ইন্দির কফন দি গোসল দে নতুন খন খর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর গরমেতে এক কান শব্দর আছে গায়ে যে ফিনে ইয়ার মধ্যে শাহাদত বরণ করেছে থানে যখন থান খরি এমনি কখন দেয়া যায় মাথা বুঝে টানে দিলি ফাপ দই যাবে ফাপ জো টানে দিলি মাথা উঠ দই যাবে আই দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুসুল লওয়া গেল ইয়া রাসূলুল্লাহ মুসাবর কফনতে পরিস্থিতি হুজুর ফরমান কফনরে মাথা উজো টানি দো ঠেঙ্গো দিয়ে ইসকির গাছ দিয়ে জাপাই দো তারপর দফন করো ইমান লইরে শাহাদত বরণ করতে দে কি শোনায় একখান মাত্র শব্দ ইয়া ফুরে শরীর ডাকিন না ভরে কফন দিয়া গে মাথা উজে টানে দিলে টানে দিলে মাথা উদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়ে মাথা ছেড়ে দিয়ে ডাকিত ফা দিয়ে রে সৈয়দুল শুহাদার ফা দিয়ে রে ইসখির গাছ জাফাই দো তারপর দফন করে দিল দুনিয়ার তুমি যার কিছু কোন সম্পদ নেই একটাই শব্দ ইয়েন ফুরে শৈল না ডাকেন এ মোমেন উনি মেল লইরে এ নাই ইমেন বিতরু রাখি এন করে তুমি এতন গিয়ে আজি আর ফরজ তোর দে আল্লাহ কোন আর আর নারাজ হইলি এর মধ্যে ফরজ কা হইলাম এমন খাতা শুরু হইছে যে খাইতে খাইতে শরত তো হই বড়তে ইফতার না করে আর মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা মারারে বেশা বেশি দয়া করে মায়া করে মহব্বত করে
জগৎ বিখ্যাত দুইয়ের নিয়ামত দান করছে, ইমানের নিয়ামত ইসলামের। এই দুনিয়ার নিয়ামত জগৎ বিখ্যাত, আল্লাহ তাআলার সৃষ্টির যে তা নিয়ামত আছে সমস্ত নিয়ামত বিজ্ঞানের উদ্ধি ইমানের নিয়ামত। বিজ্ঞানের উদ্ধি ইসলামের নিয়ামত। ইয়াতুন বড় নিয়ামত আর নাই, ইয়াতুন বড় দামি এখন দৌলত নেই, ইয়াতুন সাদর আর ফোয়াদর খন নিয়ামত নেই। দুনিয়ার মধ্যে জেতা নিয়ামত আছে, ফাদার নিয়ামত, সাদর নিয়ামত, মজার নিয়ামত, ইন বিয়াকিনু সাদ মজা দলাগরি ফেলে আল্লাহর কসম খাই কই ইমানের নিয়ামতের যে স্বাদ এ স্বাদর কাছে দেখতে তুমি ইমান বেশি স্বাদর নিয়ামত সীমা সারা সাত ইমান আল্লাহর কসম, আল্লাহর কসম। দুনিয়ার সমস্ত নিয়ামত ব্যাগিনের সাথ এক পাল্লা গ্রাইলে মুসলমানে ইসলামের নিয়ামত যে সাথ পায় খোদার কসম সাদিবের সামনে সাদিব কিছু নয়, কিছু নয়, কিছু নয়। তবে অনুভব কানোয়াল ইবেফেন্স সাদিবে মুজিদ কেন হারে ইবে প্রশ্ন। সাদিবে অনুভব কানোয়ার বাধা কি, হাদিস বুখারী শরীফ গ্রিক সম্রাট হেরাক্লিয়াস হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুত্তাফিক সাল্লাল্লাহু আলাইহি হিরাক্লিয়াস কাফের কাফের সাম্রাজ্যের সম্রাট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল গোটা বিশ্বের মধ্যে দুয়ো পড়া শক্তি আছে, ওকে পারস্য শক্তি, পারস্য সাম্রাজ্য আর ওকে গ্রিক শক্তি, গ্রিক সাম্রাজ্য। গ্রিক সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলত
সপ্তম হিজরির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারিফাত মদিনায়ে মুনাওয়ারাতুন হিরাক্লিয়াসের কাছে দাওয়াতের সিঁড়ি পৌঁছাই ঈমান আর ইসলামের দাওয়াতের সিঁড়ি পৌঁছাই হিরাক্লিয়াস যখন সিঁড়ি ফার তখনই তিনি বাইতুল মুকদ্দসে শাড়ি এরে মসজিদ আকসার জিয়ারত করি বললেন ওই সময় থানাতর মধ্যে রসুল্লাহ সাল্লামর সিঁড়ি পৌঁছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিঁড়ি ফাইয়ের ইটার সম্বন্ধে জানিবেন নাই সরকারি ভাবে অর্ডার দিল বাইতুল মুকদ্দসের এলাকা আরবের কোন ব্যবসায়ী কাফেলা কোন মানুষ আসেনি সস্তায় আর দরবার লইয়ানো সরকারি বাহিনী ফাইয়ে দেয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা ইতেনে ইতেন গোটা কাফেলারে লুয়েছি তহনিতে ইসলাম ভয়ানক শত্রু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দান মুসলমান লড়ে ভয়ানক ভাবে ক্ষতি করে ফেলে গেলে কাফের হলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যেতে যাগুই মুসলমান লড়ে 70 জন শহীদ করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে রাখত মুহাম্মদ আগামী বৎসর এই দিনে বদরের ময়দানে তোমার আল্লাহ আবার দেখা হবে আবার যুদ্ধ হবে এবং ইসলামের এরকম শত্রু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যাবে সমান তার তীর হতে মুহাম্মদ লাশের ভিতরে এন কিছু লাশ খাইবে যারারে আর আর মানসি আর আর সেনাবাহিনী এন তসাই তসাই রে মাজিদের লাশ বিকৃত করে ফেলে রোজানোর ফরজের মাঝে খোবাই তবে আর সেনাপতি প্রধান দপ্তর ফতন কোন অনুমতি নো আছে ইতর সেনাবাহিনী হলে নিজের ইচ্ছাই করবে আর আর অর্ডার নো আছে
হযরতে নযর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা ইকেনে কিয়নো সিনে ইবে হন লাশার ইকেন পনি ওলুগর মাথা দে ইর হদিবে আর ভাই নযর ইবনে আনাস আল্লাহ এরকম করে বিকৃত করে ফেলে গেল সরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর চিনিবের কিছু না রাখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে আর ফু সুফিয়া রাদিয়াল্লাহু আনহারে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ না দেখাইও সহ্য করে থাকতো না বাইউল লাশ বাইউল লাশ দেখিলে সহ্য করে থাকতো না বলি যেতে তানে বাধা দেয় বাইউল লাশ সাইতো না তাই জবাব দিতে এ কথা মনে করছো না আমি সবর করতাম না তারপর বাইউল লাশ হলো সাল সিনিমের কোনো ক্ষুদ্র নরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে রাখতে এইভাবে যে লাশরে বিকৃতি করছি আর আর সেনাপতি প্রধানত্বর সত্যন হন অনুমতি ন আসিল লড়ার ন আসিল তারা তারার ইচ্ছেই করছি তবে গুজ্জি দিয়ে না লেয়ারা না হোস ন দেখুন না তো লাশ বিকৃত করছি দিয়ে না লেয়ারা নারাজ ন হাদিস বুখারী শরীফ খন্দকর লড়াই বিশাল বাহিনী লইয়ে রে কিয়ামত পর্যন্ত লয়ে মুসলমানের নাম জান্ন তাকে নিচ্ছিন্ন করি বললে দশ হাজার যোদ্ধা লেগে আসছে যে মদিনায় মনোভরা কাফের নেতৃত্ব দিয়ে দেয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সেনাপতি প্রধান আছে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এটাই ইসলামের এত বড় ভয়ানক শত্রু জমাতি বের লফাইদ হিরে কেলিয়েছে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লইলে কথা খেয়াল করে সম্রাটে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ব্যাকগ্রাউন্ডের সামনে বই সঙ্গী অল ব্যাকগ্রাউন্ডের ফিসি বই উপর উপরে দেখে পান বইলি একজন আর একজনের মুখের মুখে চাই এর মিশা কথা ইসের ইঙ্গিতে হয়ে ফেলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কোন মিশে কথা হইলে ওই তেরাই মিশে বলি প্রতিবাদ করে ফিরতেন এতাল্লাহ ফিসুদি ভয় হিরে কিলিয়ে সহ যায় এ মানুষ সত্য প্রশ্ন করছে খনক প্রশ্নের জবাব যদি মিশে দেয় তোরা ফোয়ার ফোয়ারে ফিসুতন প্রতিবাদ করিবে ইয়ার ফরই তারা প্রতিবাদ করেন যে নয় আবু সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কথা প্রতিবাদ করেন না কোন বরবুত কোন শক্তিশালী বেড়ান ইয়ার ফরই তাই ডক করে বই
প্রশ্ন করেন, হিরাক্লি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় লব্ধে জেবে ফিক জে পয়গম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিটি ফাসেই ইবাখন পরিচয় লব্ধে রোম সম্রাট হিরাক্লি আছে ইংলিশের মধ্যে হিরাক্লি আছে হাদিসুর ভাষা হিরাক হিরকিল এরকম বলে বুখারী শরীফের শব্দ হিরাক হিরকিল ইংলিশের মধ্যে হিরি হিরাক্লি আছে দর্শন তবে এগারো প্রশ্ন করছি প্রশ্ন হবো করছি এগারো হচ্ছে এগারোটার লাইক প্রশ্ন করে দুইবার করি এগারো একবার উগ্র হিসেব করিলে দশ হয় এত লাগ হচ্ছে দশ বা এগারো 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 সন্দেহ করে প্রশ্ন মধ্যে উগ্র এরকম আছে বেড়ে দুটি উড়ে করলি দুই প্রশ্ন একটু এড়াইলি উগ্র তৈরি উগ্র প্রশ্ন দর্শ এবারে দুই দিল্লি এগারো এবার গোটা হাদিস বুখারী শরীফ একবারে শুরু দি হিরে কিলি আছে প্রশ্ন করতে করতে কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একখান কথা বলে আর এই সমস্ত প্রশ্নের জবাব সত্য সত্য দি মুহাম্মদ আর এত বড় শত্রু এটা বুঝে কিছু ইয়ার ফর মিথ্যে কোন জবাব ন দি আয় আরবের বিশ্ববিখ্যাত সর্দার নেতা সেনাপতি প্রধান লড়াইয়ের ময়দানে আর যদি উগ্র শব্দ মিশে ব্যবহার করি আর সঙ্গে হলে ইয়ুদ প্রতিবাদ করতেন কিন্তু মক্কা জাগিরে হয়ে মতো আবু সুফিয়ানে এখন মিশে হই আর এখন মিশে হই এর প্রচারক এনার অসম্মান মিশে কথা না হচ্ছে মিশে কথা কই বন্যায় কথা অমুকে মিশে কই বন্যামী কথা কাবের মিশে কথা না হচ্ছে আর আইন জনে ইজ্জতকার হই অনজানি সম্মান কি অনবুঝি অসম্মানে কি ইয় অর্থ আর করেন না পারি কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাফের অবস্থা এটা কদিন মিশে তা কই না পারে রে আর মিশে বলি প্রচারে বইয়েন আর অসম্মান তবে উগ্র প্রশ্নের জবাব মধ্যে একটা না গোলমাল করছি সুযোগ পাই এ কথা লাই ইয় মিশে ন উগ্র প্রশ্নের জবাব কি করছি গোলমাল করছি গোলমাল করতে দি মিশে কই না পারে দশ বা এগারো প্রশ্নের এক প্রশ্ন যারা ইসলাম গ্রহণ করছে যারা ইমেনেননি ইসলাম ধর্ম গ্রহণ করছি এই ধর্মই বেড়ে মানি লই মানি লই যে মানুষ উন্নতি হল মানুষ ধর্মর প্রতি বিরক্ত হইয়া
ধর্মরোর অনাস্থা ইরে ধর্মর প্রতি অন্তরের মধ্যে অশান্তি অনুভব করিয়ে রে এই ধর্ম তুন হন মানুষ ফিরিয়ে দিলে হন যারা ধর্ম গ্রহণ করছে গ্রহণ করার পরে ধর্ম ইবের প্রতি অনাস্থা তাই এরে ইবের ওর বিরুদ্ধ এরে ইবের প্রতি অশান্তি ভোগ করি এরে ইবের তুন ফিরিয়ে হন হন মানুষ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে কুলতু আই জবাব দিলাম লা এ ধর্ম যখন কে গ্রহণ করছি ইবে ধর্ম বেরুর অনাস্থয় রে অশান্তি ভোগ করিয়ে রে ধর্ম তুম হনুমান নহিরে জবাব ষোলো আনা বত্রিশ আনা চৌষট্টি আনা সূত্র এগারো প্রশ্ন করছি এগারো প্রশ্নর যথাযথ জবাব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দিয়ে জবাবুন ফনর ফরে এবার উগ্র উগ্র করিয়ে রে প্রশ্নর জবাবর পরে ইতে আলোচনা করার হিরে কিলিয়াছে হিরে কিলিয়াছর প্রত্যেক প্রশ্নর জবাব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দিয়ে এখন জবাব লইরা আলোচনা করার সম্রাটে বাইতুল মুকদ্দাস সাইয়ে নিবে হাদিস একবারে বিশুদ্ধ হাদিস সহিহ হাদিস বুখারী শরীফ প্রত্যেক জবাবর পর্যালোচনা গদ্য যাই এর হিরে ক্লিয়ার অনেকে জবাব দিও যারা ধর্ম এবার গ্রহণ করছে ধর্ম এবার গ্রহণ করানোর পরে এ ধর্মর অনাস্থায় এর অথবা ধর্ম প্রতি বিরক্ত হইয়ে অথবা ধর্মর অশান্তি হইয়ে ধর্ম তুম একটা মানুষ নহিল এই যে অনেক জোর দিও না রে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হদ হিরে গিয়েছে ওয়াকাজালিকাল ইমান আবু সুফিয়ান ইমান এরকম ইমানই বে এরকম জিনিস ইমানের শক্তি ইমানের সাথ যখন মুমিনের রোগে রোগে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে কলব রোগে রোগে সরে দেখো কোন শক্তি ইমান বার করি না পারে কাফের কত কোন শক্তি ইমান বাইর করেন না ফানে এমন ভাবে ইমানের সাথ মোমেনে বুক করে এ সাধুত্ব মোমেনের কোন শক্তি সরেন না পারে ইমান ইবেন সাধুত জিনিস এর সাধুত জিনিস ইমান আল্লাহর কসম কাফের আলো হিরে ক্লিয়াস ইমান নো আনে এক পর্যায়ে হিরে ক্লিয়াস এর দুর্গতা হয়ে
আবু সুফিয়ান আর 11 প্রশ্নের জবাব তুই যেভাবে দিও এই জবাব যদি সত্য হয়ে যায় বেশি দেরি নেই নবী বের রাজত্ব আজ যে জমিনের উঠতে এই জমিন পর্যন্ত পৌঁছিব মদিনা পর্যন্ত ইতেন দরবার পর্যন্ত পৌঁছবার সুযোগ পেতাম তাহলে ইতেন দরবার পর্যন্ত পৌঁছতাম তার মানে এখন আর দেখেন চাইলে আর খতম দেখুন মারি গেলে আসলে এ নিতে ভুল বুঝে যায় নামাজ তো মাত্র মাল কেউ না ভাই মহাদেশী নিকরাম হাদিসের বেশকার মধ্যে ফরমাল এতে ভুল মনোভাব দিয়ে সামনে থাকতাম আয় হিরে কেলিয়েছর নিজের হাতে মুহাম্মদ সাল্লামর দুই কদমর বালো সাদা আয় নিজের হাতে দুইটি রুম সম্রাট হওয়া দিতেন ফা আইতেন ফা আর নিজের হাতে দিতেন যদি সামনে থাকতেন আই ইয়েন বুঝেতেন স্যার যে আসল ইমান এমন এক সাদর মহাশক্তি সাদর সাদর মজার ইমান ইসলাম মজার আর সাদর এমন এক মহা পাওয়ার শক্তি আল্লাহর সৃষ্টির সমস্ত নিয়ামত স্তর সাদর স্তন অতুলনীয় বেশি অতুলনীয় বেশি যার কারণে ইমানের সাদর কারণে কথা খেয়াল করছো ইমানের সাদিবে অন্তর রঙে রঙে রগে রগে রক্তে রক্তে সর্বশরীর রক্তে এমন ভাবে সরে গিয়েছে ইমান রক্ষা করিবে মুসিবত আসছে আল্লাহর কসম মুসিবতই রূপ আল্লাহ মুসিবতই রেখিলা এই রূপ আল্লাহ যে মুসিবতই রূপ আল্লাহ যে আতে তো মুসিবত আইলে ছন্দ হয়ে গই মুসলমান হইলে লাভ নয় নিজের মুসলমান খাওয়াইতে ফায়দা নয় বলার বলাইর মুসিবতুর মুসিবত এই নাউজুবিল্লাহ আর ই মানে তো সুবিধা আছে এ তো খতাম মাথা এরকম গেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রোজা রেখে বসে ইফতার তো এর সামনে খানায় নেই ইফতার আইনি হাদিস মুসলিম শরীফ বুখারী শরীফ আজ রোজা রাখছি কত সুন্দর ইফতার করি কথা নিয়ে আমার বুক করি হারিয়ে দেখি ওহুদের ময়দান হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু
জোয়ান হওয়া, মক্কার রাজার হওয়া মুসা ইবনে উমাইর, যেতদিন বাহর গরত আছিল এক জোড়া ফরজিন ফজর ছিন্দি গোড়া দিন না ছিন্দি ফজরত এক জোড়া, বিকাল আর এক জোড়া, গোড়া দিন এক জোড়া বিভিন্ন হবে। এরকম ফুর্তি জীবন খানে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ওহদের ময়দানে হুজুর ইসলামের পার্শ্ব দিয়ে ইসলামের ঝান্ডা মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাতে থাকে, এটাই শাহাদত বরণ করে ওহদের ময়দানে। জারগজ খরজিয়ান আছে সাদ্দ ইন্দির কখন দিয়া গিয়ে সই গল নতুন কোন খবর ন রক্ত মাখা খর ইন্দির কখন দি গোসল দে নতুন কোন খর ন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর গর মেতে একখান সাদ্দর আছে মাথা বুঝে টানে দিলি ফাপ দই যাবে, ফাপ জো টানে দিলি মাথা দই যাবে। আই দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুসল পরিস্থিতি কফনরে মাথা উজু টানি ঠেঙ্গো দিয়ে ইস্কির গাছ দিয়ে জাপাই তারপর দফন কর কখন দিয়া গিয়ে মাথা উজে টানে দিলে ভাব উদ্যোগের ফাউজে টানে দিলে মাথা উদ্যোগের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মাথার সাইডে দিয়ে ডাকিত ফা দিয়ে রে সৈয়দ সোহাদার ফা দিয়ে রে ইসখির গাছ জাফাইত তারপর দফন করে দিল। দুনিয়ার তুন যার কিছু কোন সম্পদ নেই একটাই শব্দ ইয়েন ফুরে শৈল নাটাকের এ মোমেন উনি মেল লাগি রে এ নাই ইমেন বিতরু রাখি এন করে দুনিয়ার তুন গেজি আজি আর হর অতচ্ছ দে আল্লাহ কোন আর আর নারাজ হইলি এর মে হর অতচ্ছ হইলাম এমন খাতা শুরু করছে দে খাইতে খাইতে এসারত তো হইয়ে বরফুকে ইফতার না করে আর এইভাবে যে সাহস বরণ করছে তো সাদা সেই আজি যে নার তার গলায় আজি আর দুনিয়ার সাদস ছড়ি গিয়ে দুনিয়ার সাপ্ত হয়নি মেনে সাপ্তাহ সাপ্তাহ দুনিয়ার সাপ্ত হয়নি তারা বেঈমান ঈমানের সাপ খাইতো না একথা আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে বয়ান ফরমাইছেন ومن يرتد منكم عن دينه فسوف
فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. দুনিয়ার মায়া ছড়ে, দুনিয়ার লালসা ছড়ে, যারা এই ধর্মতন ফিরে মুখ ফিরে ফেলে যারা এই ধর্মতন ফিরে গিয়ে আল্লাহ তাআলা ইতরার রাখতো না فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ. আল্লাহ তাআলা ইতরার ধ্বংস করিব, ইতরার জায়গা এমন এক সম্প্রদায় আনিব আল্লাহ যারা আল্লাহ ভালোবাসে, যারা আল্লাহর ভালোবাসে, যারা এখানে ভালোবাসে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসন কত নিয়ামত। আল্লাহ ভালোবাসির যে মুসিবত ছিল খোদার কসম মধুত্বন মধু, মধুত্বন মধু, বলা যে মধুত্বন মধু। জেন কষ্ট নাম লইল, ওরে কষ্ট ন কষ্ট ন আমলিয়েন মধু, আমলিয়েন মধু, ইয়েন কষ্ট আমল ন মধু। আরাতে নামাজ মধু লাগ না, না তিতে লাগছে, রোজারে মধু লাগ না, আল্লাহ দেখির রে মধু লাগ না, না তিতে লাগ, ফরদার মত ফরদার মতো চলন মধু লাগ না, না বিষ লাগছে, কর না। আল্লাহ পাকে ফরমান এমন এক সম্প্রদায় আল্লাহ আনিব, সৃষ্টি করিব, যারা আল্লাহ ভালোবাসে আল্লাহ দেখছেন, যারা আল্লাহরে দেখছেন, আল্লাহর কসম যারা আল্লাহ দেখছে রে এটা আল্লাহরে দেখছেন, যে আল্লাহরে দেখছে রে খোদার কসম আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন রুয়েস, কদিন রুয়েস, কেউ বলি আমার তিন দিন রুয়েস হওয়ার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুস সাহাবার মধ্যে আল্লামা ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিস সংকলন ফরমান, কেউ কইলো হলে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর হই হুজুর তিন দিন দিবস, হুজুরের ঘর তিন দিনের উপোস, হুজুরের ঘর কদিনের উপোস, খবর হয়ে এদের ঠিক দুই যে বেলুত আরব গ্রীষ্মকাল তারা দেখতে, গ্রীষ্মকাল খারাপ হোক গরম খারাপ হোক যেদিনে গরম 40 ডিগ্রি ভরে এদিনে বোঝা আল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কারণ ঠান্ডালা আয় কোথাও যায়, যেদিনে গরম কদ্দুর ভরে আয় বোধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে ঠান্ডালা, কিন্তু আরো দেশ যেদিনে 30 ডিগ্রি পরে মাইক আমার তো দেখেন ফল হয়ে গেল,
বাংলাদেশে 30-35 ডিগ্রি মেঘা বরফে, আর আরবের জমিনে আলহামদুলিল্লাহ আজ এটা ঠান্ডা পড়বে। সন্ধ্যায় 56 ডিগ্রি পর্যন্ত চলে, খালি খাইয়ে অনেক 10-12 মেরিয়া নিতে পারিবে, কেন চা ভরে দিব। মসজিদের নলরমাইতে ফইলে নলসারি রেখেনা করে ওল বাজাইছে, ফানে ইন্দি ওজুবার থাক জুমলা থাকতাম না। ফাতার ফেকেট ফেলাই তো কোন সন্দেহ ছাড়া অনে সুলন মাটি ফানি গরম গরম ছাড়া অনেক সাহায্য কোন সন্দেহ করা আরবর গরমে রেখো। আল্লাহর মাধ্যমে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের হয়তো কুল নারু জাহান্নাম আশাদ্দু হাতা, আরবর গরম অত্যন্ত জাহান্নাম অতুলনীয় ভয়ানক গরম হইজো। এইরকম গরম পরে সিরি সিরি গ্রীষ্মকাল খাজুর বাগান ফুসল্লাতে এটা কোনো খাস নাম আছে নি কোন খাস আছে কুয়ত্তন ফানি তোল এইভাবে এই রোজ এক বালতি তোলে ডালের জোর, এক বালতি তোলে জোর ডালে দেয়, জোর জোর জানবে খাজুর গাছ যেতক্ষণ ফাইছি কয়েক বালতি ডাললি হিসেব করি হবে এত বালতি ডাললি আর ফাইতেন না খাজুর দি হলো হিসেব করি খাজুর দি হিসেব করি খাজুর হলে সোজাগেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সামনে দিয়ে উজুরে খাজুর খাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা দেখে উজুরের টর গজ্জি আলী খাজুর ফতনাইনো কেনাইনো কেনে আইলে কই উজুরে ইহুদির বাগানত যাইরে মুজুরি করি এরে এক বালতি এক খাজুর আয়া নিজন দরবার উজুরে ফরমা আলী এই গরম মতো এই অনুর মতো রোজ মতো তোমার বাধ্য করিল কি একমাত্র আর ভালোবাসা আর ভালোবাসা চরম তরত আছে ইয়ে না তোমার ঘরের তো নেই রোজ মতোর বাইরে ইহুদির বাগান নিয়ে রে ইহুদির শ্রমিক বানাই ইহুদির মজুর বানাই আলী কিয়ামত পর্যন্ত আগেওয়ালা উম্মত রাজ যারা আল্লাহরে মহব্বত করিব আর ভালোবাসিব আর যারা ভালোবাসিব আল্লাহ তাআলা ইতেরারে খরা খরা
মিন্নতুর মধ্যে ফেলে খরা খরা বলা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ইতারা বাজে ফেলে ফাঁসে ফেলে যারা আর ভালোবাসা আছে বলি যাবে ইতারা ভালোবাসা মুকুত আছে অন্তরন নেই আল্লাহ ইতারা বলকে ইতারা খালি সিন্নি খাই আরফা 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 গলা গলা খা যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে ইতারে আল্লাহ তাআলা কদমে কদমে অগ্নি পরীক্ষা ছেলাই কদমে কদমে অগ্নি পরীক্ষা ছেলাই সূরাতুল আনকাবুতের শুরু দিয়ে আল্লাহ পাকে ফরমা তারা ইমানের নিজে মুমিন হলে খতম হয়ে গেছে না আল্লাহর ওরি মেলেননি এ হতান তারার মুখুতি বাইরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরি মেলেননি এ হতান তারার মুখুতি বাইরে এ দুর্মকে তারার ফেলে একটু তারার অগ্নি ফরিকে ছেলে কেন তারার ভিতরে সত্যবাদী হন দুনিয়ারে দেখাইতে আপন তারার ভিতর মিথ্যাবাদী হন অগ্নি পরীক্ষা ছেলাই দুনিয়ারে দেখাইতে আপন তারা কি মনে করতেছে না অগ্নি পরীক্ষা ছেলাই সত্যিকার আল্লাহর আশেক কোন সত্যিকার আশেকের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন আই বাসি ফেলে যোন বাসি ফেলে যোন বাসি মহব্বতের পরীক্ষা কি পরীক্ষা যার ভিতর তিনজন জিনিস চাইব যার ভিতর খোয়াং গুম থাইব কথা বুঝো তাই না যার ভিতর তিনজন গুম থাইব ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ ইতে গ্রহণ করিব ঈমানের স্বাদ ইতে ভোগ করিব ঈমানের স্বাদ ইতে অনুভব করিব ইমানের সব জেদ অনুভব করিব অনু ছেলে ঠিলি ফেলে দো অনে এ সাধুস্ত সুরাই চেট্টুনো এখো তাল্লাই আল্লাহর বান্দা কে বার ইয়ে রঙ্গে মুখে জরদ জবাব দেখো মেরা ইয়ে জর্দ রুখ দেখো মেরা ইয়ে রঙ রুখ জর্দ জবাব দেখো মেরা কারো বিয়া কর বদলে তু দৌলত সে না বদলো ঈমানের খুশ ছড়িয়ে গর রঙর জড়ি চেহারার রং ছড়লে গিয়ে গো বাতাসে ফেলে দিয়ে যদি কারণার হক আর সম্পদ ব্যক্তি তোরে দি ফেলে তোর প্রেমরে লক্ষণ চেহারা রং বদলে গিয়ে গই প্রেমর লক্ষণ রসুল প্রেমর লক্ষণ তোর শরীর রং ফালে গিয়ে গই এ ফালে গিয়ে তো রঙ আর দি ফেলা আর সম্পদ ব্যক্তি দি ফেলে গিয়ে খুদার কসম কারণের সম্পদের বিনিময়ে আই রঙিন বিস্তার না জিন্দা মে পড়ো পর তেরি সূরত সে না বদল
অনেকিয়া দিয়ে হতো পৃথিবীর জন্য তোরে দিয়ে নিও তুই যে জেলখানা তোর জেলখানার মহব্বতের ভালোবাসার মায়ার সাগর খোদার কসম দিয়ে সাত এসব খননি আজ রাতে ইমাম সুফিয়ান সরি আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা যে সব ভোগ করির যে সব খায় রাজা বা সলে যদি টের পাইতো অস্ত্র লইরে যুদ্ধ হইতো এসা দিয়ে খারি লইবেল্লাই আল্লাহর রহমত আল্লাহ বেফুবলের বুঝিবে তরে নজে এত লাই শান্তি রইল এত লাই কি কেন রইল জ্ঞানী হলে বিজ্ঞ ব্যক্তি হলে দুনিয়ার জ্ঞানী হলে দুনিয়ার বিজ্ঞ ব্যক্তি হলে যদি টের পাইছো এই জিয়াম খানত কি সব করে সিএম দিয়ে আর্থিক বাদ দিয়েছি যে এটা কি সব করে আর্থিক দিয়ে একদিন মরি মরি মানে কি মজা লাগে যদি ব্যাগ করো না টর পাইছো গোড়া জাহানার ব্যাগ করো অস্ত্র লড়াই করছো হাবে যখন খারিলে ফেললে খারিলে আর্থিক সিওর ইতার ফলিয়ে বাদি বেলায় ফল হইতো আল্লাহ রহমত ব্যাগ করো না বুঝিবে তো অভিন্ন অভিন্ন প্রথম জিনিস কি আল্লাহর ভালোবাসা আল্লাহর সৃষ্টির জ্ঞানের ভালোবাসার বিতরণ কর আল্লাহর যেরকম ভালোবাসে এর ইমার কিছুরই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মধ্যে অন্তর অনেকের ভালোবাসা নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে অন্তর আর অনেকের ভালোবাসা নাই এই জিনিসটা তার ভিতর বিক্রি আল্লাহর সৃষ্টির যেখানে কি আর ভালোবাসে আল্লাহর নিজের ফোয়ার ভালোবাসে ফলে মন ফলে দিয়ে ভালোবাসার জন্য ফোয়ারে ভালোবাসার যে আল্লাহর রাজি করে ফেললে বোর ভালোবাসে আল্লাহর রাজি করে ফেললে মা বাবুর ভালোবাসে আল্লাহর ভালোবাসা রেখো তার লাই জানে ভালোবাসে আলে মৌলর ভালোবাসা আল্লাহর সাইর বুজুর্গান দিনের ভালোবাসার আল্লাহর সাইর কোরআন
কোরআনে মজিদের ছাত্র আলোর ভালোবাসার আল্লাহর ছায়ায় রে, নামাজি আলোর ভালোবাসার আল্লাহর ছায়ায় রে, রোজাদার আলোর ভালোবাসার আল্লাহর ছায়ায় রে, এই জিনিস চিন্তা করে লই। আরবি তো ঠিক না, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু মুহাব্বাতাল লিন-নাসি ওয়া আল্লাহ ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আরকান গুন কি? ও আইয়াকরা ইয়াউদা ফিল কুফ কামা ইয়াকরা ওয়া আন ইউগলাব ফিন নার। কোন মানুষ আছে না আরাম আর টেক মানে আরো অনুচ্ছেদ এদের কাজ খুব রাজি আছে খুশি আছে আছে না? আর আর টেক মানে অনুচ্ছেদ এদের অনেকেই অনুসহ্য করেন না আছে না? আর টেক মানে অনুচ্ছেদ এদের ইয়ে জের হইমে অসহ্য লা ইলাহা ইল্লাল্লাহ ফরনল ফরে কুফরুজু কদম দন এর হইম অসহ্য, বেইমানি উজু কদম দন এর হইম অসহ্য। আল্লাহ এই জিনিস চিন্তার ভিতর করলি, এ তিন জিনিস যার ভিতর করলি, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমা, এতে ইমানের স্বাদ পাইলি, ইমানের স্বাদ, ইমানের মজা এতে পাইলি। সর্বশরীর অনেক গোড়া জগৎ দিয়ে সাধন জগতে দেখো এই হইতে সাত লাগে আল্লাহ আল্লাহ শব্দ হইবে আত্মা তো বেশি আল্লাহ তাআলা আরব ব্যাকগুলো এরকম করে বলে তৌফিক দান করো ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা এই মাদ্রাসায় এর